লাবিব আশরাফ নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় গুহার প্রবেশদ্বারে বৃক্ষ জন্মানো, কবুতরের ডিম পাড়া, মাকড়সার জাল বোনা, এগুলো কি সহি কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব? প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করেছেন এবং হিজরতের সময় আল্লাহ নবী তিন দিন পর্যন্ত গারে সৌরে তিনি আত্মগোপন করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। তো ওই সময়ে কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাৎ অবলম্বন করে নবীজির পেছনে পেছনে তারা নবীজিকে ধরার জন্য এবং নবীজিকে পাকড়াও করার জন্য তারা সওর পুহার পর্বতের কাছাকাছি পর্যন্ত তারা এসে পৌঁছেছিল বলে হাদিসের মধ্যে বর্ণিত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ্দতের মাধ্যমে হেফাজত করেছেন। এবং আরও অনেকগুলো মুজিজার ঘটনা প্রকাশিত রয়েছে সেখানে, এই একেবারে এমন বকরি যার দুধ হয় না, দুধ চলে আসা, আল্লাহ নবী দুধ পান করা, তারপর কাফের বেঈমান আল্লাহ নবীকে দেখতে পেয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ধরতে এসেছে, আল্লাহ পাক রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছে, এই ধরনের অনেকগুলো মুজিজার ঘটনা হিজরতের সফরে বর্ণিত হয়েছে। যেই তিনটি ঘটনার কথা এখানে আপনি উল্লেখ করেছেন প্রশ্নকর্তা, এক নম্বর হলো গাছ বৃক্ষ জন্মানো, দুই নম্বর হলো মাকড়সার জাল বিস্তার করা, তিন নম্বর হলো কবুতরের ডিম পাড়া। এই তিনটি ঘটনাও তাফসীরের কিতাবের মধ্যে কোরআনে পাকের যে আয়াত ওয়াইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াখরুজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এই আয়াতের যে ব্যাখ্যায় অনেকগুলো হাদিসের উদ্ধৃতি রয়েছে। তাফসীর ইবনে কাসির সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের আয়াতের ব্যাখ্যায় এমন ঘটনাগুলি সম্বলিত অনেকগুলো হাদিস তারা উল্লেখ করেছেন। তবে সেই হাদিসগুলোর পর্যালোচনা করলে দেখা যায় যে কোনো একটি হাদিসও একেবারে মানোত্তীর্ণ সনদের মাধ্যমে বর্ণিত নয়। অর্থাৎ বৃক্ষ জন্মানো, মাকড়সার জাল বুনানো এবং কবুতরের ডিম পাড়ার হাদিসগুলো কোনোটাই মানোত্তীর্ণ সনদে সহি অথবা হাসান পর্যায়ের হাদিসের মাধ্যমে বর্ণিত নয়, বরং সবগুলো হাদিসই জাইফ সনদের মাধ্যমে বর্ণিত। এজন্য সেগুলোকে বিশ্বাস করা ঠিক হবে না এবং এগুলো এমন কোনো বিষয় নয় যেগুলোর উপর ইসলামী কোনো আকীদা বিশ্বাস বা আমলের সংশ্লিষ্টতা রয়েছে, কাজেই সেগুলো এড়িয়ে যাওয়াই উত্তম। মুনির খান নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, কোনো মেয়ে চরিত্র ছাড়া শুধু ছেলেরা মিলে ইসলামিক শিক্ষামূলক কোনো শর্ট ফিল্ম বানানো কি জায়েজ আছে? হ্যাঁ, যদি এমন কোনো এই সুন্দর কোনো বক্তব্য উপস্থাপন করা হয়, শিক্ষণীয় কিছু বিষয় উপস্থাপন করা হয়, তাতে যদি শরীয়তের নিষিদ্ধ অন্য কোনো বিষয়ের সংমিশ্রণ না থাকে, কোনো বাদ্যযন্ত্র যদি না থাকে, কোনো পর্দার বিধানের খেলাফ কোনো কিছু যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও বানানো নিয়ে যেই বিতর্ক আছে সেই বিতর্কের কথা যদি আমরা বাদ দিই, তাহলে যারা ভিডিওকে বা চলমান চিত্রকে যারা নিষিদ্ধ ছবির আওতা গণ্য করেন না, সেই সকল ফুকাহাদের দৃষ্টিতে এই ধরনের ভিডিও তৈরি করা বৈধ হতে পারে। এনামুল হোসাইন ইমন নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, বিমা করা জায়েজ আছে কি না? বিভিন্ন ধরনের বিমা রয়েছে, জীবন বিমা, সম্পত্তি বিমা ইত্যাদি, এই সকল বিমা এগুলি কোনোটি বৈধ নয়। তবে হ্যাঁ, ইসলামী শরীয়তের যে তাকাফুল পদ্ধতি রয়েছে, যেই তাকাফুলের মাধ্যমে অনেকে নিজেরা একে একসঙ্গে সম্পদ সঞ্চয় করে এবং তাদের মধ্যে এমন একটি পারস্পরিক প্রতিশ্রুতি থাকে যে নিজেদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের সম্পদের অংশ থেকে তাদের সেই ক্ষতিগ্রস্ত ভাইয়ের সাহায্য করা হবে, এই ধরনের প্রতিশ্রুতিবদ্ধ তাকাফুল এটি বৈধ আছে। কিন্তু প্রচলিত সাধারণ বিমা, জীবন বিমা, এগুলো ইসলামী শরীয়তের আলোকে বৈধ নয়। মোহাম্মদ রুবেল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মুসলিম হিসেবে আমাদের রাশি সম্পর্কে কি ধরনের আকীদা রাখা প্রয়োজন? প্রিয় দর্শক, জ্যোতিষশাস্ত্র বিশ্বাস এবং রাশিচক্র পরীক্ষা করা পরিষ্কারভাবে ইসলামের শিক্ষা এবং বিশ্বাসের পরিপন্থী। কাজী অদৃশ্য এবং ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহরই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, লাহু আলিমুল লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল কিছুর গায়বের সংবাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। যারা এই ধরনের অদৃশ্যের সংবাদ বলে তাদেরকে পরিহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফে বর্ণিত, যে ব্যক্তি কোনো গণকের নিকট গেল এবং সে যা বলল সেটাকে বিশ্বাস করল, সে ইসলামী শরীয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সঙ্গে সে কুফুরি করল। মুসলিম শরীফের সহি সনদের মাধ্যমে বর্ণিত, আল্লাহ নবীর স্ত্রী থেকে আজওয়াজ মুতাহারাত থেকে বর্ণিত,
হাদিসের মধ্যে রয়েছে কালা মান আতা আর্রাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদদাকাহু লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে তার কাছে কোনো প্রশ্ন করবে এবং তার দেওয়া তথ্যকে বিশ্বাস করবে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সুতরাং এই সকল আলোকে আমরা স্পষ্ট হয়ে বুঝতে পারছি যে এই ধরনের রাশি চক্র এটি কোরআন সুন্নাহ সমর্থিত কোনো জ্ঞান নয় এবং এই ধরনের কোনো ভবিষ্যৎ বাণী করা, ভবিষ্যতের সংবাদ প্রদান করা, এগুলোর যেই প্রচলন রয়েছে এগুলো পরিহার করা মুসলমানদের জন্য জরুরি। কাজেই এই ধরনের এই চর্চা এটি ইসলামসম্মত নয়, এটি থেকে আমাদের সকলের বেঁচে থাকা আমাদের জন্য জরুরি এবং করণীয়। প্রিয় দর্শক, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা আমাদের এই প্রশ্নোত্তর পর্ব আপনার জিজ্ঞাসা নামক অনুষ্ঠানের দশম পর্ব আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন এবং শুনলেন। আজ আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে আবারও আপনাদের জন্য আমন্ত্রণ থাকলো এবং ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আপনাদের সামনে আবারও আমরা একইভাবে হাজির হব আপনার জিজ্ঞাসা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল করুন, এই দোয়া চেয়ে এবং এই দোয়া করে শেষ করছি আজকের পর্ব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।